শিখন চ্যানেলে সবাইকে স্বাগত। চাকরি পরীক্ষার প্রস্তুতির আজকের আলোচনা ভারতের নদনদীর শেষ পর্ব উপস্থাপনায় আমি নরোত্তম স্যার। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের আগের দুটি পর্বে মোট 45টি প্রশ্নের আলোচনা হয়েছিল, আজকে তারপর থেকে আলোচনা শুরু। প্রশ্ন নাম্বার 46, ভারতের একটি স্বাদু জলের হ্রদ হল অষ্টমুদি, কোলেরু, পুলিকট, চিল্কা। উত্তরটি হবে কোলেরু হ্রদ। প্রশ্ন নাম্বার 47, নাগার্জুন সাগর জলাশয় কোন নদীর উপর নির্মিত? ক গোদাবরী, খ গঙ্গা, গ যমুনা, ঘ কৃষ্ণা। উত্তরটি হবে কৃষ্ণা। প্রশ্ন নাম্বার 48, দুর্গাপুরে দামোদর নদের উপর নির্মিত একটি বাঁধ হল ক তিলাইয়া, খ মাইথন, গ পাঞ্চেত, ঘ কোনার। উত্তরটি হবে পাঞ্চেত। বাকিগুলো দামোদরের উপনদীর উপর গঠিত। প্রশ্ন নাম্বার 49, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হল ক ডিভিসি, খ ভাকরানাঙ্গাল, গ নাগার্জুন সাগর, ঘ তুঙ্গভদ্রা। উত্তরটি হবে ডিভিসি, এটা দামোদর উপত্যকা পরিকল্পনা বলে আসতে পারে। প্রশ্ন নাম্বার 50, হীরাকুদ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? ক বিহার, খ ছত্তিশগড়, গ ওড়িশা, ঘ ঝাড়খণ্ড। উত্তরটি হবে ওড়িশা, অর্থাৎ মহানদীর উপর। প্রশ্ন নাম্বার 51, পশ্চিমবঙ্গে দুঃখের নদী নামে কে পরিচিত? ক দামোদর, খ তিস্তা, গ সুবর্ণরেখা, কংসাবতী। উত্তরটি হবে দামোদর। প্রশ্ন নাম্বার 52, ব্রহ্মপুত্র নদের বৃহত্তম উপনদী হল ক মানস, খ লোহিত, গ তিস্তা, ঘ তোর্ষা। উত্তরটি হবে মানস। প্রশ্ন নাম্বার 53, গঙ্গার উৎপত্তি ক হিমাচল হিমালয়ে, খ কাশ্মীর হিমালয়ে, গ কুমায়ুন হিমালয়ে, ঘ তেথিস হিমালয়ে। উত্তরটি হবে কুমায়ুন হিমালয়ে। প্রশ্ন নাম্বার 54, সিন্ধু ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবাহিত হয়েছে? ক উত্তরাখণ্ড, খ চণ্ডীগড়, গ জম্মু কাশ্মীর, ঘ পুদুচেরি। উত্তরটি হবে জম্মু কাশ্মীর। প্রশ্ন নাম্বার 55, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত? ক মহারাষ্ট্র, খ কর্ণাটক, গ তামিলনাড়ু, ঘ অন্ধ্রপ্রদেশ। উত্তরটি হবে কর্ণাটক। প্রশ্ন নাম্বার 56, ভারতের পূর্ববর্তী নদীর উদাহরণ হল ক ব্রহ্মপুত্র, খ নর্মদা, গ তাপ্তি, ঘ লুনি। উত্তরটি হবে ব্রহ্মপুত্র। প্রশ্ন নাম্বার 57, বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ যে নামে পরিচিত? ক সাংপো, খ যমুনা, গ রঙ্গিত, ঘ পদ্মা। উত্তরটি হবে যমুনা। প্রশ্ন নাম্বার 58, নর্মদা নদীর উৎস ক ধূপগড়ি শৃঙ্গ, খ অমরকণ্টক শৃঙ্গ, গ মহাবালেশ্বর শৃঙ্গ, ঘ কলসুবাই শৃঙ্গ। উত্তরটি হবে অমরকণ্টক শৃঙ্গ। প্রশ্ন নাম্বার 59, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ক দামোদর, খ নর্মদা, গ ভাকরানাঙ্গাল, ঘ কুশি বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা। উত্তরটি হবে ভাকরানাঙ্গাল নদী উপত্যকা পরিকল্পনা। প্রশ্ন নাম্বার 60, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচখাল হল ক ইডেন খাল, খ সারদা খাল, গ মেদিনীপুর খাল, ঘ দুর্গাপুর খাল। উত্তরটি হবে মেদিনীপুর খাল। প্রশ্ন নাম্বার 61, গঙ্গার মোট প্রবাহের কত কিমি ভারতে? ক 200 কিমি, খ 2540 কিমি, গ 2071 কিমি, ঘ 1590 কিমি। উত্তর হবে 2071 কিমি। প্রশ্ন নাম্বার 62, ভাকরা বাঁধের পশ্চাতে অবস্থিত জলাধারটির নাম ক ভাকরা জলাধার, খ গোবিন্দ সাগর জলাধার, গ মাইথন জলাধার, ঘ রানা প্রতাপ সাগর জলাধার। উত্তরটি হবে গোবিন্দ সাগর জলাধার। প্রশ্ন নাম্বার 63, একটি প্লাবন খাল হল ক ইডেন খাল, খ আগ্রা খাল, গ সিরহিন্দ খাল, ঘ কৃষ্ণা নদীর বদ্বীপে নির্মিত খাল।
উত্তর হবে কৃষ্ণা নদীর বদ্বীপে নির্মিত খাল। নাম্বার 64, হরিদ্বার ও বারাণসী সহ দুটি অবস্থিত, ক যমুনা, খ গঙ্গা, গ সোন, ঘ ঘরঘরা নদীর তীরে, উত্তরটি হবে গঙ্গা নদীর তীরে। প্রশ্ন নাম্বার 65, গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত, ক গঙ্গা, খ ব্রহ্মপুত্র, গ তিস্তা, ঘ সিন্ধু, উত্তরটি হবে ব্রহ্মপুত্র। প্রশ্ন নাম্বার 66, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে অবস্থিত একটি নদী হল, ক তাপ্তি, খ শরাবতী, গ নর্মদা, ঘ মাহি, উত্তরটি হবে নর্মদা। নাম্বার 67, সিন্ধু সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদী হল, ক শতদ্রু, খ ইরাবতী, গ বিপাশা, ঘ শায়ক, উত্তরটি হবে শতদ্রু। প্রশ্ন নাম্বার 68, গোদাবরীর একটি উল্লেখযোগ্য উপনদীর নাম হল, ক গৌতমী, খ বৈনতেও, গ ইন্দ্রাবতী, ঘ বৈতরণী, উত্তরটি হবে ইন্দ্রাবতী। এখানে একটু মনে রাখতে হবে ইন্দ্রাবতী নদীতে অবস্থিত চিত্রকূট জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত। প্রশ্ন নাম্বার 69, কৃষ্ণা নদীর উৎস, ক গুরুশিখর শৃঙ্গ, খ মহাকাল পর্বত, গ মহাবালেশ্বর শৃঙ্গ, ঘ অমরকণ্টক, উত্তরটি হবে মহাবালেশ্বর শৃঙ্গ। আজকের পর্বের শেষ প্রশ্ন, গঙ্গার একটি প্রধান শাখা নদী হল, ক পদ্মা, খ হুগলি, গ যমুনা, ঘ সোন, উত্তরটি হবে পদ্মা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।